বিজেপি সমর্থকদের কান ধরে উঠবোস করানো নিয়ে বিতর্কে জড়ালো তৃণমূল নেতা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বর্ধমানের গুডশেড রোডের এক স্থানীয় তৃণমূল নেতা কয়েকদিন ধরে ঘর ছাড়া দুই যুবককে কান ধরে উঠবোস করাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু। বিজেপির অভিযোগ, ওই দুই যুবক বিজেপি সমর্থক, তাদের এলাকার মধ্যে এভাবে হেনস্থা করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল নেতার নেতৃত্বে এই কাজ হচ্ছে। প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আবেদন করছি, বলছেন তিনি। তৃণমূল নেতা অশোক মণ্ডল বলেন, এই যুবকরা ঘর ছাড়া ছিল, এলাকায় একটি পার্টি অফিস ভাঙার ঘটনায় জড়িত ছিল, এলাকার মানুষের ক্ষোভ ছিল তাদের ওপর, যাতে বড় কোনো অশান্তি না হয় তাই তাদের ডেকে অল্প শাস্তি দিয়ে মীমাংসা করিয়েছি। কিছুদিন আগেই বৈকুণ্ঠপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক মহিলা সদস্যের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে। সেক্ষেত্রে যে ভিডিওটি সামনে আসে তাতে দেখা যায়, এক নাবালিকা মেয়ের সামনে বিজেপি করার অপরাধে এক মহিলা বিজেপি কর্মীকে কান ধরে উঠবোস করাচ্ছেন তৃণমূলের ওই মহিলা নেত্রী। এরপর নতুন করে আবারও এক ভিডিও সামনে আসতেই বেশ অস্বস্তিতে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, স্টিং নিউজ। দেহটা তুই খালি আমাদের ভাসালেতে হবে না, মন তো পুরো আছে অন্য জায়গায়। অতএব আমি, আমরা চাই না যে তোরা আমাদের পার্টির মধ্যে গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই, সেইভাবে হচ্ছে যে বিবেচনা করবি যে কে ভালো আর কে মন্দ, এটাকে বিবেচনা যদি না করতে পারি তাহলে আর বলার কিছু থাকবে না। এই দলটাকে তোরা চিনতে পারছিস না? এই দলটাকে বললাম ইউপির থেকে বলবো একটা কথা, এই 10-12 দিনের নোংরা দল বলতে একটাই দল আছে, সেটা বিজেপি চিনতে পেয়ে গেছে দাদা। নোংরা দল সেই জন্য আমি মানে কি আমি নিজেকে আমি মানে কি আরে আজ যদি বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো সেই রাজ্যগুলোকে দেখ, যারা শিডিউল কাস্ট শিডিউল টাইপ তাদেরকে হচ্ছে কোন মন্দির মসজিদে ঢুকতেই দেয় না। লজ্জা লাগে না বে, কান ধরে উঠবোস বলতে, যেহেতু পার্টি অফিসটা ভেঙেছিল বলে তারা পাড়ারই ছেলে পালিয়ে গেছিল, তার মারা এবং হচ্ছে তার পরিবার আত্মীয় স্বজনরা বারবার করে আমাদেরকে বলে, আমরা বলি তখন যে মারধর করবো না, তোমরা এক কাজ করো বাড়ির ছেলে বাড়িতেই নিয়ে এসো। নিয়ে এবারে 5টা আঙুল তো সমান নয়, কেউ না কেউ মারবে, যার কারণে আমরা বললাম যে ওইসব মারধরকেও কাউকে করতে হবে না, কান ধরে উঠবোস করে ওর 7 খুন মার, এই হচ্ছে বিষয় আর কিছু না। সেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন যে মনে আপনার এই ধরনের কথাই আমি বলিনি, আমি একটা কথা বলেছি যে আমাদের তৃণমূল তোদেরকে করতে হবে না, তোরা যে পার্টি করছিস তোদের ইচ্ছার মতন করগা, আমরা হচ্ছে যে বারবার করে বলেইছি, তাদের আত্মীয় পরিজনকেও বলেছি এবং মা বাবাদেরকেও বলেছি যে তারা বিজেপি করছে বিজেপি করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন, আপনারা সাংবাদিকতা করেন, আমাদের পার্টি অফিস কীভাবে হচ্ছে ভাঙচুর করেছিল তার প্রতিবাদ হচ্ছে যে আমরা সেইভাবে করিও নি আর কাউকে হচ্ছে যে মারধরও করিনি। এই মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেস অন্তত এই ধরনের রাজনীতি করে না। তারা কবে ঘর ছাড়া হয়েছিল? ওরা 2 তারিখের পর থেকেই ঘর ছাড়া হয়েছিল। আপনারা কি নিয়ে এসছেন না ওরা নিজেরা? না, ওদের মা এবং বাবারা যখন বারবার করে বলে যা নিয়ে এসো বাড়ির ছেলে পাড়ার ছেলে, পাড়াতে থাকবে না তো কোথায় থাকবে, ভুল করেছে। হ্যাঁ, যে বাচ্চা ছেলে সব ভুলবশত চলে গেছিল, আমরা তো কখনো বলিনি যে মারবো ধরবো। প্রায় 7-8 জন ছিল, তার মধ্যে হচ্ছে 2 জনই এসেছিল, তাদের একজনের নাম হচ্ছে রোহিত, আর এর ছেলেটার নামটা কি না না হ্যাঁ তাপসের ছেলে না 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 আমি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোদেরকে হচ্ছে যে তৃণমূল করতে হবে না বাবা, তোরা যে পার্টিতে আছিস সেই পার্টিতেই থাক, তোরা সুষ্ঠুভাবে থাক এবং হচ্ছে ভালোভাবে থাক, যাতে হচ্ছে এলাকায় কোনো শান্ত শান্ত এলাকা অশান্ত যাতে না হয়, এই ধরনের কথা আমি বারবার করে বলেছি।
এবং হচ্ছে ওর মাও ছিল, ওদের বাবাও ছিল, ওদের বাবার এবং হচ্ছে যে ওর মায়ের, বিশেষ করে ওর মায়ের পা ধরে আমি বলেছি যে ক্ষমা চা, যেহেতু তোর মায়ের এই দুরবস্থা, পরিচারিকার কাজ করে, হ্যাঁ তুই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটাস তাহলে তোর মা আজকে কি কষ্ট পাচ্ছে, এবং হচ্ছে ওর মায়ের পা ধরেও ক্ষমা চেয়েছে যে মা যা ভুল করেছি আমি আর জীবনে করবো না, এবং হচ্ছে তার বাবারও পা, একজনের বাবাও পা ধরে ক্ষমা চেয়েছে যে বাবা যা করেছি আমি ভুল করেছি, বললাম যে যাও এবার বাড়ি যাও, শান্তিভাবে থাকো, শান্তিভাবে খাওয়া দাওয়া করে নিজের কর্মস্থানে তোমরা ফিরে যাও। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অশোক মণ্ডল, আমি এসসি ওবিসির জেলার সম্পাদক তৃণমূল কংগ্রেসের। এখন আপনাদের মুখে যেটা শুনলাম বা আমরা যেটা দেখলাম যে কিছু কর্মী বা সদস্য বা সমর্থক, যে আমাদের সক্রিয় সদস্য তাও বলবো না, তারা তাদেরকে তৃণমূলের স্থানীয় নেতারা নিয়ে গিয়ে কান ধরে উদ্বোস করিয়ে বলছে তোমরা নিজেদের মন শরীর দিয়ে এবার থেকে তৃণমূল করতে হবে, যে বারণ করেছিলাম তৃণমূল করা বিজেপি করা যাবে না, তোমরা করেছো, তার ফল ওই জন্য তোমাদের কান ধরে উদ্বোস করতে হবে এবং ক্ষমা প্রার্থী হতে হবে। কোথায় কান ধরে উদ্বোস করেছিল? গুডসের রোড তিনকোনিয়া। কজনকে এরকম করা হয়েছে? আমরা দুজনার ভিডিও দেখতে পেয়েছি, আপনাদের কাছে যেটা দেখলাম দুজনার ভিডিও আমরা দেখতে পেলাম। তারা তো কেউ ভয়ে কমপ্লেন করতে পারছে না, আপনাদের কাছ মাধ্যমে আমি যে ভিডিও দেখলাম দুজনার ভিডিও আমরা দেখতে পেলাম। কার নেতৃত্বে হয়েছে ওখানে? যারা লোকাল নেতৃত্ব আছে, অশোক মণ্ডল আছেন, হাবিবুর রহমান আছেন, পাপাই বা ওনার ভালো নামটা আমি ঠিক জানি না, পাপাই বলে একজন আছেন, ওনাদের নেতৃত্বেই হয়েছে। যারা কান ধরে উদ্বোস করছে তারা কি বিজেপির লোক? সমর্থক, সমর্থক কখনো আমাদের কোনো সক্রিয় কর্মী তারা কখনোই নয়, সমর্থক। কি চাইবেন? এর আগেও একটা মহিলাকে এভাবে কান ধরে উদ্বোস করানো হয়েছিল? প্রশাসনের কাছে সদিশ উপযুক্ত ব্যবস্থাপনের আর্জি জানাবো এবং এলাকা শান্ত থাকার আর্জি জানাবো। আমি কল্লোল নন্দন, বর্ধমান দক্ষিণ বিধানসভা কনভেনর।